প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা, গায়ক, গীতিকার, সুরকার, নানামুখী প্রতিভার খান আতাউর রহমান। শৈশব থেকে আমৃত্যু বর্ণিল জীবনে রেখেছেন সৃষ্টিশীলতার স্বাক্ষর। চলচ্চিত্র, আধুনিক ও দেশাত্মবোধক মিলিয়ে তিনি 500 গানের রচয়িতা, করেছেন বহু গানের সুর, দিয়েছেন কণ্ঠ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 5 বার। আজ তার 24তম প্রয়াণ দিবস। 1997 সালের 1 ডিসেম্বর আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান খান আতাউর রহমান। খানাতা 1928 সালের 11 ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর গ্রামে জন্মগ্রহণ করেন। খানাতাকে কখনো সংবাদ পাঠক, নায়ক, গায়ক, গীতিকার, কখনো বা পরিচালক হিসেবে দেখতে পাই আমরা। ক্যারিয়ারে বহু রূপে নিজেকে করেছেন বর্ণিল, সমৃদ্ধ করেছেন বাংলা সংস্কৃতিকে। শৈশব থেকে সিনেমার সঙ্গে প্রেম তার। এই প্রেমের টানে বারবার বাড়ি থেকে পালিয়ে ঢুঁ মেরেছেন বোম্বে, করাচি। পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে উর্দুতে নির্মিত জাগো হুয়া সাবেরা সিনেমার নায়ক হয়ে স্বপ্নের জগতে অভিষেক, তখন তিনি আনিস নাম ধারণ করেন। এদেশ তোমার আমার, ফিরে দেখা সহ বেশ কয়েকটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আনিস ওরফে খান সাহেব। 1967 সালে খান আতা নির্মাণ করেন বাংলার প্রথম জীবনীভিত্তিক সিনেমা নবাব সিরাজউদ্দৌলা, যার সঙ্গীতের সুরকারও ছিলেন তিনি। 1970 সালে জহির রেহানের নির্মিত বাংলার কালজয়ী সিনেমা জীবন থেকে নেয়া, এতে খান আতার অভিনয়, গানের কথা ও সুর এখনও জীবন্ত। মুক্তিযুদ্ধ আর যুদ্ধ পরবর্তী সহিংসতা নিয়ে তিনি নির্মাণ করেন কালজয়ী সিনেমা আবার তোরা মানুষ। 1975 সালে খান আতাউর রহমান প্রমোদ কর ছদ্মনামে নির্মাণ করেন সুজন সখী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত হন খান সাহেব। এখনও অনেক রাত হচ্ছে খান আতা পরিচালিত সর্বশেষ ছবি। আজ 1 ডিসেম্বর। কিংবদন্তি নির্মাতা, অভিনেতা, গীতিকার, সুরকার খান আতাউর রহমানের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।